কেন সাকিব পুত্র যাকে গালি দেয় গিয়ে কি বলেন অপুবিশ্বাস কারা গালি দিল দেখুন ভিডিও সহ সাকিব খানকে বড় করে সালমান শাহকে ছোট করলেন নায়ক ফারুক সালমান শাহকে নিয়ে কটুক্তি করায় নেট দুনিয়ায় সমালোচনার ঝড় সুপ্রিয় দর্শক প্রয়োজন সালমান শাহকে নিয়ে অতি নেতিবাচক মন্তব্য করায় গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় চলছে সমালোচনার ঝড় মিয়া ভাই খ্যাত চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক ফারুক যিনি কিনা এখনকার যুগের নায়কদের পথ প্রদর্শক তিনি অতি আবেগ প্রকাশ করতে গিয়ে সালমান শাহকে শক্তিমা দুহিত সাকিব খানকে শক্তিমান অভিনেতা এবং সালমান শাহকে সাকিব খানের সামনে কিছুই না বলে মন্তব্য করেছেন পনেরো সেকেন্ডের বক্তব্যে তিনি বলেন সালমান শাহ আহামরি কিসে এত কথা বলে কিসে এমন হাজার সালমান শাহকে বের করে দিচ্ছে আমাদের সাকিব খানে এগুলো ধরলে আমরা অনেক কিছুই ধরতে পারি নায়ক ফারুকের এমন মন্তব্য চলছে আলোচনা সমালোচনা ভাইরাল হওয়া এই ভিডিওতে সালমান শাহের বক্তদের নেতিবাচক মন্তব্যই পড়ছে বেশি ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ফারুক সাহেব নিজে নিজের সম্মানের জায়গাটা নষ্ট করলো এদিকে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর বিরূপ মন্তব্য এবং অ্যাংগ্রিয়েট দেখা যায় দর্শক বলিউডের স্টার কিড অনেক জনপ্রিয় সাইফ আলি খান কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খানকে নিয়ে দেখা যায় ইন্ডিয়ায় খুব লেখালেখিও হয় পত্রপত্রিকায় এদিকে পিছিয়ে আমাদের সাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়ও সাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়কে অনেকেই নায়ক ফারুক এর এমন মন্তব্যের কারণে গালাগাল করেন অপু বিশ্বাস বলেন কে কি বললো না বলো তা নিয়ে সাকিব খানের যেমন কিছু যায় আসে না তেমনি সাকিব এবং আমার একমাত্র সন্তান জয় কার কথার উপর ভিত্তি করে জয়কে এসব বিষয়ে না জড়িয়ে রাখতে আমি অনুরোধ করছি কারণ জয় এখনো অনেক ছোট নেতিবাচক মন্তব্যের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে আর সাধারণ মানুষকে বলছি আপনারা কে কি বললো না বললো তাতে কান দিবেন এটা এক ধরনের ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয় কারণ বর্তমানে সাকিব খান নাম্বার ওয়ান নায়ক সালমান শাহ তার জায়গায় সুপারহিরো ছিলেন এবং সাকিব খান তার নিজের জায়গায় সুপারহিরো আছেন তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এ ধরনের আরও নিজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ